লালমহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম গোলাম রসুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অশ্লীল যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিয়ে ভেঙে দিলেন জুয়ার আসর। রোববার রাতে একটি চক্র অশ্লীল যাত্রা ও জুয়া খেলার আয়োজন করে। কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বিষয়টি জানার পরে তার নেতৃত্বে এসআই তুহিন ও এসআই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রা প্যান্ডেল পুড়িয়ে দেন এবং জুয়া বন্ধ করে দেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রা নৃত্যশিল্পী জুয়ারি ও আয়োজকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এই এলাকার শান্তিপ্রিয় সহজ সরল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আইন অমান্য করে সমাজে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তরুণ সমাজকে জুয়া মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এমন অশ্লীল যাত্রা ও জুয়া বন্ধ করায় সন্তোষ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল।